আমার বাগানের গাছগুলিতে যে এরকম ফুল ফুটে রয়েছে দেখছেন, তা একটি বিশেষ খাবার দেওয়ার জন্যই ফুটছে। এটি এমন একটি খাবার যা এই প্রখর গরমে গাছের গোড়াকে ঠান্ডা রাখবে। এই ঠান্ডা রাখার জন্য খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যে গোবর সার ব্যবহার করি মাটিতে, তার বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যায়। চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এর জন্য যে প্রধান উপকরণটি লাগবে সেটি হলো ঘুঁটে। এটি গরুর গোবর থেকে তৈরি হয়, যাকে ইংরেজিতে বলে কাউডাং কেক। আর দ্বিতীয় উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে জল। এই পরিষ্কার জলের মধ্যে দুটো কি তিনটে ঘুঁটে আমরা টুকরো টুকরো করে ভেঙে জলের মধ্যে দিয়ে দেবো। মোটামুটি আমার জলটা 1.5 লিটার মতো জল আছে, আর তাতে আমি দুটো তিনটে ঘুঁটে দিয়ে দেব। এই ঘুঁটেগুলো ভেঙে দিয়ে দেওয়ার পর জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে ছায়াযুক্ত জায়গায় একদিন রেখে দেব। দেখুন, একদিন পর জলটার এরকম কালার হয়ে যাবে। এরপর এই জলটাকে আমরা গাছের মধ্যে দেব, কিন্তু ডাইরেক্ট দেব না। এরপর আরেকটি পরিষ্কার পাত্র নেব, যার মধ্যে মোটামুটি 250 ml মতো এই লিকুইডটা ঢালব, আর তাতে আমরা পরিষ্কার জল মিশিয়ে নেব। যতটা আমরা এই লিকুইডটা নেব তার মোটামুটি 4 গুণ আমরা পরিষ্কার জল মিশিয়ে নেব। দেখুন, আমি পরিষ্কার জল মিশিয়ে নিচ্ছি, এতে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা যে সমস্ত নাইট্রোজেন জাতীয় খাবার গাছে ব্যবহার করি সেগুলো খুব গরম। ইউরিয়াই হোক বা যে কোনো খোল পচানো জলই হোক, সেগুলো খুব গরম, কিন্তু এই জলটাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তার সঙ্গে অন্যান্য উপাদানও আছে প্রচুর পরিমাণে। ফলে গাছে দিলে গাছের গ্রোথও খুব ভালো হবে, তার সঙ্গে ফুল ফলও প্রচুর পরিমাণে ধরবে। কারণ আমরা সবাই জানি, যখন কেমিক্যাল সার আসেনি তখন থেকে গোবরের ব্যবহার গাছে প্রচুর পরিমাণে হয়। সুতরাং গোবরের যে কী গুণাগুণ সেটা আমরা সবাই জানি। এই মিক্সচারটা আমরা যেরকম গাছের সাইজ সেই হিসেবে 50 ml 100 ml করে গাছে দিয়ে দেবো। সপ্তাহে 2 বার আমরা এই লিকুইড ব্যবহার করতে পারি। ঘুঁটে ভেজানো জলটা ব্যবহার করার পরে যে টুকরো টুকরো ঘুঁটেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা বড় গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেব। পরে এটা ডিকম্পোজ হয়ে গাছে সার হিসেবে ব্যবহার হয়ে যাবে। গ্রীষ্মকালে যেহেতু এত গরম থাকে, আমরা সবসময় ঠান্ডা সার দেওয়ারই চেষ্টা করব, তার মধ্যে এটি একটি অন্যতম। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।